পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ঢালাই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় কাজ বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাকার বেওয়া এক নম্বর পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অভিযোগের তিন নম্বর ফটক থেকে মেহেরুল শেখের বাড়ি পর্যন্ত প্রায় নশো মিটার ঢালাই রাস্তার নির্মাণের কাজ শুরু করে ফরাকা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আর সেই ঢালাই রাস্তা ফরাকা পঞ্চায়েত সমিতির এক ঠিকাদার সোমবার সকাল থেকে কাজ শুরু করে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ তার জেরে সোমবার সকালে বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা পরে ঠিকাদারের তরফ থেকে ভালো সামগ্রী দিয়ে পুনরায় কাজ শুরু করা হয় কোর সেন্ট ফেলেছিলাম কালারটা একটু ডিস্টার্ব ছিল মানে মোটা বালিটা এনারা চাইছেন মিডিয়াম বালি তো আবার ওই জন্যই ওনাদের আপত্তি ছিল আবার আমরা মিডিয়াম বালি ওনাদের পছন্দ মতো দেখে বললেন যে না এই বালিতে আপনারা কাজ করেন তো আমি ওই বালিতে এখন কাজ করছি মানে স্যান্ডের কোয়ালিটি একটু খারাপ ছিল দিয়ে আবার ভালো স্যান্ড তো কাজ আরম্ভ করলো হ্যাঁ আমরা কন্ট্রাক্টর সাহেবের সঙ্গে কথা বললাম যে ফাটার যেন খারাপ মাল না পড়ে ভালো কোয়ালিটির মাল ফেলুন কাজ করুন আমাদের পশ্চিমবঙ্গের যেখানে কারণ কোনো জায়গায় ঠিক করে সেন্ট্রালের টাকা আসছে সেই সেন্টারে কাজ হচ্ছে না কারণ হচ্ছে থেকে কিছু কমিশন যে টাকাটা টাকাটা সেই তো যাবে আমরা দেখলাম জবে উদ্বোধন করেছে তার তারপর থেকেই গোটা জেলা জুড়ে তো যেমন আছে আছে আমাদের ব্লকের বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ সে রাস্তাগুলোর কাজ হচ্ছে না আর যেখানে দু একটা জায়গায় কাজ করছে সেখানে যে সামগ্রী যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে এবং এত নিম্নমানের সামগ্রী যে রাস্তার লংজিভিটি কতদিন হবে তার যা সিকিউরিটি পিরিয়ড সেই সিকিউরিটি পিরিয়ড পর্যন্ত এই রাস্তা টেকসই হবে কিনা না এই নিয়েও সন্দেহ আছে